মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ একটা প্রতিনিধিমণ্ডল কংগ্রেস জিন্দাবাদ 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 সংগ্রামের নেতৃত্বে লড়ছে লড়বে লড়ছে লড়বে সংগ্রামের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে মানুষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়তে হতে লড়ছে লড়বে লড়ছে লড়বে তোমাদের চলছে বলে বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা মানুষ জিন্দাবাদ মমতা জয় যিশু জয় যিশু বিজেপিতে ভোট তুলল তাই চুম উঠে তুঙ্গা বলে না বিজেপিতে ভোট তুঙ্গা চা তুঙ্গা কি বিজেপি ভোট নিয়ে দিস বিজেপিতে ভোট তুঙ্গা চা তুঙ্গা ঠিক আছে সবার আগে আমি এইটা বলতে চাই আজকে এই জয়নিন প্রোগ্রামের মধ্যে আমি দল অভাগে আমি অনেক গর্বিত আমি অনেক খুশি মানুষ করলাম আমাকে লাগবে লায়ন সিংহবাগ লাগে আমি সোয়ারের ঝুমকে পছন্দ করি না আমাকে লাগবে আমি মমতা দিদি শেরনি আমি শেরনি কি পছন্দ আপনার সব শেরনি আর আজকে আমি খুব গর্বিত খুশি আমাদের এক সময়ের পঞ্চায়েত মেম্বার ইন্দ্র আভার মেয়ে আমি জানতাম না মিনা মিনা চন্দ্র আভার মেয়ে আমাদের যে পঞ্চায়েত মেম্বার ছিলেন আগে চন্দ্রদা উনার মেয়ে বলে জানতাম মিনাকে চিনতাম তাহলে একটা কথা মনে রাখবেন বাঘের মেয়ে কিন্তু বাঘে হয় ভাই কি আগামী দিনে আমার নেত্রী মিনা রাভাকে সামনে রাখে আমরা ইলেকশন লড়ছি লড়বো সবাইকে গোটা দক্ষিণ বস্তির যে বিজেপির টিম সেই টিম আজকে থেকে মামাটি মানুষের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের মাননীয় ব্লক সভাপতির হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে আমরা প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকের এই জয়নিং এর দ্বারা উত্তর এবং দক্ষিণ পরবর্তী মেলবন্ধন হলো এবং এই মেলবন্ধন আগামী দিনে দলকে মারাত্মকভাবে একত্রিত করবে আমি সমস্ত অতিথিগণ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যারা যারা আপনাদের উত্তর বস্তি দক্ষিণ বস্তি এবং ভুটিয়া বস্তিতে আমাদের সঙ্গে একসাথে মিললেন সবাইকে নিয়ে আগামী দিনে আমরা একটা একত্রিত মিটিং করব যেই মিটিংয়ে আমরা আমাদের উত্তর দক্ষিণ এবং সম্মিলিতভাবে ভুটিয়া বস্তিকে একসাথে করে মিটিং করে নিয়ে আমরা আমাদের সংগঠন এবং আগামী কর্মসূচিগুলি করব দেবিকা দিদি ওয়েলকাম ওয়েলকাম ভাই ওয়েলকাম কথা অনুসারে জিন্দাবাদ জিন্দাবাদ জোরসে বলো জোরসে বলো বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আজকে যা জয়নিং হয়েছে মমতা দিদির উন্নয়ন দেখে এরা চলে আসছে আমাদের বিশ্বাস করে আসছে আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা ভালো কাজ করব এদিকে অনেক ডেভেলপমেন্ট হয়নি আমরা চাইব প্রত্যেক বাড়িতে আমাদের দিদির যে উন্নয়ন দিয়েছে যে দিদির যে ডেভেলপমেন্ট করেছেন বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর যাব আর আমাদের 33টা বন বস্তি আছে আমি 33টা বন বস্তির মধ্যে আমি আমাদের উপ প্রধান ম্যাডাম আমাদের অঞ্চল প্রেসিডেন্ট যে রাজা ভাতখা অঞ্চল প্রেসিডেন্ট আর আমাদের লিডারশিপকে নিয়ে আমরা 33টা বন বস্তির মধ্যে গিয়ে আমরা বসবো আর ওদের কী সমস্যা আছে ওটা আমি ডোর টু ডোর গিয়ে জানবো আর ডেভেলপমেন্ট আমরা মন দিয়ে করবো মোটামুটি আপনার 270 ফ্যামিলি লগভগ ওই আমার 600-650 লোক হবে আজকে এটা যে জয়নিং হচ্ছে এটার জন্য আমি রাজা ভাতখা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জ্ঞাপন করবো ওদের প্রয়াসের জন্য আজকে ভালো হয়েছে স্পেশালি আমি মিনা রাভাকে ধন্যবাদ দিব আমাদের এদিকে উপপ্রধান ম্যাডাম আছেন সাদি আমাদের বাণীকন্ত মারাক যত রীতিশ রাভা দুলাল রাভা লিডারশিপে যা জয়নিং হয়েছে সবাইকে আমি ওয়েলকাম ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি আগামী দিন আমাদের এই রাজা ভাতখাওয়া তৃণমূল অঞ্চল কংগ্রেস খুব ভালো হচ্ছে ভালো হবে আর আমরা বিজেপি মুক্ত আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট করতে পারি অর্কিড হোমস্টে চিলাপাতা প্রকৃতির কোলে সময় কাটাতে চান চলে আসুন অর্কিড হোমস্টেতে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও ট্রাইবাল ডান্স
জঙ্গল সাফারি এবং হোমস্টে থেকেই খোলা প্রকৃতির আবহাওয়া উপলব্ধি করতে পারবেন। বুকিং এর জন্য সত্ত্বর যোগাযোগ করুন 6294385130 এই নম্বরে।